প্রথমে সকলকে জানাই সুপ্রভাত। আমার নাম মিরাউদ্দিন খান, আমি রামপুরহাট গভর্নমেন্ট পলিটেকনিক কলেজের একজন লেকচারার পদে কর্মরত। এই করার উদ্দেশ্য একটাই, যেন যে সমস্ত ছাত্ররা পড়াশোনা করছে বা পড়াশোনা করে বেরিয়ে গেছে তারা যেন সঠিকভাবে গভর্নমেন্ট জব পেতে পারে, বা কী কী ধরনের গভর্নমেন্ট জব তারা অ্যাপ্লাই করতে পারবে, তার জন্য কী কী বই পড়তে হবে, কী কী ভাবে এবং কোন সাবজেক্ট পড়তে হবে, কোন সাবজেক্টের কোন চ্যাপ্টার ভালো করে পড়তে হবে, সেগুলো এখানে আলোচনা করা হবে। আমার দীর্ঘদিনের অভিজ্ঞতা, বিভিন্ন এক্সাম আমি দিয়েছি এবং বিভিন্ন এক্সামে আমি কোয়ালিফাই করেছি, এবং সেই যে অভিজ্ঞতা 6 বছরের দীর্ঘ তোমাদেরকে এখানে দেওয়া হবে। যে সমস্ত স্টুডেন্ট গভর্নমেন্ট জব রিলেটেডের জন্য পড়াশোনা করছো তাদেরকে আমার ক্লাসটা খুবই ভালো লাগবে, আশা করি ভালো লাগবে, এবং তারা সেই ক্লাসটাকে ভালোভাবে এনজয় করবে। এবং অ্যাট দ্য এন্ড অফ দি সেশন, মানে সমস্ত যখন লেকচার শেষ হয়ে যাবে, প্রতিটা লেকচারে নিউমেরিক্যাল প্রবলেম থাকবে, শর্ট নিউমেরিক্যাল প্রবলেম থাকবে, এমসিকিউ কোশ্চেন থাকবে, থিওরি তো ডিসকাশন করা হবে, তার সঙ্গে এগুলোও থাকবে, এবং তোমাকে প্রথম থেকে তৈরি করা হবে যে কিভাবে তোমাকে একটা গভর্নমেন্ট জব পেতে গেলে তোমাকে একটা গভর্নমেন্ট জব পেতে গেলে কিভাবে স্মার্ট ওয়ার্ক করতে হবে, সেটাই তোমাকে এখানে শেখানো হবে। তো প্রাথমিকভাবে আমরা দেখব যে ডিপ্লোমা পাস করার পর বা বিটেক পাস করার পর কী কী জব আছে, গভর্নমেন্ট জব, যেগুলো আমরা অ্যাপ্লাই করতে পারি। তারপরে আমরা জানব সেই জবগুলো পেতে গেলে কীভাবে পড়তে হবে, বিভিন্ন জবের ক্ষেত্রে পড়াশোনা, সিলেবাস সবই সিভিলের রিলেটেড, কিন্তু প্যাটার্নটা অনেকটা চেঞ্জ হয়ে যায়, সাবজেক্ট কোশ্চিনের ধরনটা অনেকটা চেঞ্জ হয়ে যায়। সেই কারণে এমনভাবে আমাদেরকে পড়তে হবে যেন আমরা অ্যাটলিস্ট সব পরীক্ষার জন্য পড়াশোনা করতে করতে তৈরি হয়ে যেতে পারি। এবং এবং তৈরি হওয়াটা খুব কঠিন কাজ নয়, যে কোনো একটার পেছনে যদি আমরা হাঁটি বা একটা জবের পেছনে যদি আমরা ছুটি তাহলে দেখব বাকিগুলো হবে না। তো সেইভাবে আমি আমার পড়ানোটাকে সেইভাবে নিয়ে যাব যেন ওই পড়া থেকে এবং ওই কোশ্চেন সলভ করে তোমরা সমস্ত ধরনের পরীক্ষাগুলোতে নিজেকে তৈরি করতে পারো। তাহলে প্রথমে আমরা দেখে নেব কী কী পরীক্ষা আমরা অ্যাপ্লাই করতে পারি। এবং আমার ক্লাসগুলো বেসিক্যালি ওয়েস্ট বেঙ্গল রিলেটেড যে সমস্ত জবগুলো আছে সেক্ষেত্রেই বেশি ফোকাস করা হয়েছে, এবং সাবজেক্টটাকেও সেইভাবে তৈরি করা হয়েছে, এবং যে সাবজেক্টের কন্টেন্ট, স্পেশালি কন্টেন্টগুলো সেইভাবে তৈরি করা হয়েছে যেন স্টেট গভর্নমেন্টের যে সমস্ত জবগুলো আছে সেই সমস্ত জবগুলোতে তোমাদের সুবিধা হয়। তো আমরা প্রথমে দেখব কী কী জব আছে। WBPSC ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশন, সবচেয়ে আমাদের সিভিল স্টেট ওয়েস্ট বেঙ্গল ছেলেদের কাছে এই জবটা হচ্ছে ড্রিম জব বলা যেতে পারে পাবলিক সার্ভিস কমিশনের, কারণ এটা হচ্ছে ফুললি গভর্নমেন্ট জব। এক্ষেত্রে কী আছে, তিনটে আছে, একটা হচ্ছে অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার, যেখানে এবং এর অনেক ডিপার্টমেন্ট আছে, অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারের বিভিন্ন ডিপার্টমেন্ট আছে, যেটাকে আমরা সবসময় PWDকে 1 নম্বর রাখি। তো বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন ছেলের বিভিন্ন চয়েস আছে, সবাই যে PWDটাকে 1 নম্বর রাখে সেটা কোনো মানে নয়। এবং এই পাওয়ার জন্য তোমাদেরকে মিনিমাম ক্রাইটেরিয়া বিটেক হতে হবে, এবং PSC আরেকটাও এক্সাম কন্ডাক্ট করে সেটা হচ্ছে SAE সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার, এটার জন্য তোমাদেরকে ডিপ্লোমা, বিটেক, এমটেক, হোয়াটএভার তুমি অ্যাপ্লাই করতে পারো। সেকেন্ড হচ্ছে লেকচারার, WBPSC-র আরেকটা যেটা এডুকেশন রিলেটেড জব সেটা হচ্ছে লেকচারার। এক্ষেত্রে তোমাকে মিনিমাম বিটেক ক্রাইটেরিয়া দরকার, এবং এই জবটাকে সবাই ড্রিম জব ভাবে ম্যাক্সিমাম জন। এছাড়াও আছে KMC কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশন, এক্ষেত্রেও AE এবং SAE, AE যাদের ডিগ্রি B মিনিমাম ডিগ্রি, এবং SAE-র ক্ষেত্রে মিনিমাম ডিগ্রি হচ্ছে ডিপ্লোমা। এরপরে আছে KMDA, এক্ষেত্রেও সেম AE অ্যান্ড SAE। তো আমাদের মনে রাখা উচিত সবচেয়ে বেশি জব প্রোভাইড করে WBPSC, PSC সবচেয়ে বেশি জব প্রোভাইড করে, KMCও করে কিন্তু তুলনামূলকভাবে অনেক কম, KMDও করে কিন্তু তুলনামূলকভাবে অনেক কম। এরপরে আছে ওয়েস্ট বেঙ্গল মিউনিসিপ্যাল সার্ভিস, মিউনিসিপ্যাল কর্পোরেশন, অনেক মিউনিসিপ্যাল আছে, সেই প্রতিটা মিউনিসিপ্যালিটিতে একটা করে ইঞ্জিনিয়ার, এক বা একের অধিক ইঞ্জিনিয়ার লাগে সেই ক্ষেত্রে, এবং কোথাও কোথাও SAE লাগে, এবং যেগুলো বড় আছে সেখানে কিন্তু AE এবং SAE দুটোই লাগে। তো এই দুটোর ক্ষেত্রেও তোমাদের মিনিমাম ক্রাইটেরিয়া, যাদের ডিপ্লোমা আছে তারা SAE-র জন্য অ্যাপ্লাই করতে পারো, এবং যাদের ডিগ্রি আছে তারা দুটোই অ্যাপ্লাই করতে পারো।
এছাড়া আছে WBSC ডিসিশন, এটা জেনারেলি গেট থ্রুতে হয় এবং অনেক ক্ষেত্রে এসএ এর ক্ষেত্রে সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারের ক্ষেত্রে উইথাউট গেট এবং নিজেরাও একটা পরীক্ষা এক্সাম করে, নিজেরাও একটা পরীক্ষা কন্ডাক্ট করে, সেই পরীক্ষাটা ওরা নিজেরাই কন্ডাক্ট করে ছেলেকে চুজ করে। এরপরে আছে WBPDCL, এটা নিজস্ব এক্সাম নেই, এসএর জন্য নেওয়া হয় এবং এইর জন্য নেওয়া হয়। এই ক্ষেত্রে এসএর জন্য মিনিমাম ক্রাইটেরিয়া ডিপ্লোমা এবং এইর জন্য মিনিমাম ক্রাইটেরিয়া হচ্ছে ডিগ্রি। জেলা পরিষদ, বিভিন্ন জেলা পরিষদে কিন্তু ইঞ্জিনিয়ার নেওয়া হয়, প্রতিটা জেলা পরিষদের নিজস্ব ইঞ্জিনিয়ার থাকে। তো বিভিন্ন জেলা পরিষদের ক্ষেত্রে স্পেশালি তারা টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্টকে নেওয়া হয়, কন্ট্রাকচুয়াল বেসিসে অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার নেওয়া হয় এবং পারমানেন্ট বেসের ক্ষেত্রে পারমানেন্ট বেসিসের ক্ষেত্রেও এসএই নেওয়া হয়। এছাড়া ব্লকে, প্রতিটা ব্লকে দুইজন তিনজন করে টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট থাকে। এদের কাজ হলো এমজে এনার্জি বলে একটা প্রকল্প আছে, সেই প্রকল্পকে সাহায্য করা এবং সেই প্রকল্প রিলেটেড কাজগুলি করা। তো প্রতিটা ব্লকের ক্ষেত্রেও টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট প্রয়োজন হয়। এছাড়া পঞ্চায়েত লেভেলেও একজন করে ইঞ্জিনিয়ার থাকে, ডিপ্লোমা ইঞ্জিনিয়ার যাদেরকে বলা হয়, ওই মিনিমাম ক্রাইটেরিয়া হচ্ছে ডিপ্লোমা। তো সেক্ষেত্রে এবং সেই পদটির নাম হচ্ছে নির্মাণ সহায়ক, সেই পদের জন্যও ইঞ্জিনিয়ার দরকার। এবং পঞ্চায়েতের ক্ষেত্রে আরেকটাও পোস্ট থাকে, সেটা হচ্ছে স্কিল টেকনিক্যাল পার্সন, সেক্ষেত্রেও মিনিমাম ক্রাইটেরিয়া তার ডিপ্লোমা। এছাড়া সেন্ট্রাল লেভেলের ক্ষেত্রে সবচেয়ে বেশি জব প্রোভাইড করে SSC JEE এবং RRB। আমার ক্লাসে টেকনিক্যাল পার্টটা আমি কভার করবো, নন টেকনিক্যাল পার্ট জেনারেল স্টাডি যেটা আছে সেটা তোমাদেরকে নিজেরা তৈরি করতে হবে বা অন্য কোনো প্ল্যাটফর্ম থেকে নিতে হবে। এছাড়াও বিভিন্ন সেন্ট্রাল লেভেলে যে সমস্ত চাকরিগুলো দেয়, অলরেডি আমি বললাম SSC JEE এবং RRB, এই দুটো সেক্টর হচ্ছে মেজর সেক্টর যেগুলো তোমাদেরকে ম্যাক্সিমাম জব প্রোভাইড করবে। এছাড়াও ডিফারেন্ট টাইপের PSU আছে, যদি আমরা দেখি যে যেমন এয়ারপোর্ট অথরিটি ইন্ডিয়া আছে, NTPC আছে, পাওয়ার গ্রিড আছে, IOCL আছে, রাইটস আছে, HPCL আছে, এরাও কিন্তু নিজস্ব রিক্রুটমেন্ট নেই, ম্যাক্সিমাম ক্ষেত্রে গেট থ্রু নেওয়া হয় অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারদের ক্ষেত্রে। কিন্তু এসএইদের ক্ষেত্রে যারা ডিপ্লোমা হোল্ডার এদের জন্য নিজস্ব পরীক্ষাও কন্ডাক্ট করে কখনো কখনো, তো এইগুলোও তোমাদেরকে খেয়াল রাখতে হবে। আমি এরপর থেকে একের পর এক ক্লাস নেব এবং প্রতিটা ক্লাসে আমি পড়াব টপিক ওয়াইজ এবং সেই টপিকে কী কী কোশ্চেন বিভিন্ন ইয়ারে কোন কোন এক্সামে এসছে সেগুলোকে আলোচনা করে দেওয়া এবং কিছু কিছু প্রাথমিকভাবে আমি স্ট্রেংথ অফ মেটেরিয়াল সমটাকে পড়াবো এবং প্রতিটা চ্যাপ্টারে কী কী ধরনের কোশ্চেন আগামী সময়ে এসেছে, বিভিন্ন এক্সামে এসছে, সেগুলোকে আলোচনা করাবো, থিওরি তো আলোচনা করাবো, তার সঙ্গে এগুলো আলোচনা করাবো এবং এর সঙ্গে কিছু নিউমেরিক্যাল প্রবলেম সলভ করবো। কারণ বর্তমানে WBPSC SAE এবং JEE দুটো, AE এবং SAE দুটোতে দেখা যাচ্ছে কোশ্চেনের প্যাটার্ন চেঞ্জ হচ্ছে, কিছু কিছু নিউমেরিক্যাল প্রবলেম তারা দিচ্ছে এবং সেগুলো ডেফিনেটলি শর্ট, সেই শর্ট প্রবলেমগুলো এখানে সলভ করে দেওয়া হবে যেন তোমরা ওভারঅল নিজেকে তৈরি করতে পারো। ওকে, বেস্ট অফ লাক ফর দ্য নেক্সট ক্লাসেস। থ্যাংক ইউ।